হ্যাঁ এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমরা একটু সন্ধ্যার পর বাইরে গিয়েছিলাম একটু কফি শপে। এখন তো উইন্টার সিজন, যার কারণে আসলে শীতের সময় কফি চা এগুলো খেতে বেশি ভালো লাগে। আজকে আমি আমার হাজব্যান্ড আর আমার বোনরা আসছিল বাসা থেকে, তো ওদেরকে নিয়ে একটু কফি শপে গিয়েছিলাম। অনেকক্ষণ আড্ডা দিয়েছি, ভালো লেগেছে। আসলে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে অনেক ভালো লাগে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে বা ফ্যামিলির কারোর সাথে এমনিতেই বসে গল্প করতে এমনিতেই ভালো লাগে। তাছাড়া ফ্যামিলি তো ফ্যামিলিই হয়, আর যাদের বিয়ে হয়ে গেছে তারা তো বুঝতেই পারছেন। আসলে বোনদের সাথে থাকলে তাদের সাথে সময় কাটানোটা একটু অন্যরকমই হয়, যাদের বোন আছে তারা বুঝতে পারবেন সেই ফিলিংটা আসলে। আর এমনিতে ভালো লেগেছে। তারপর আমরা ওইখান থেকে এক্সপ্রেসে দেখলাম যে ওদের উইন্টার সিজনের কালেকশনগুলো অনেক ভালো, তো আপনারা চাইলে ওইখানে যেয়ে যেয়ে দেখতে পারেন যে ওদের কালেকশনগুলো আসলে অনেক ভালো লেগেছিলো দূর থেকে। এই তো আমরা চলে আসলাম কফি এক্সপ্রেসে। তো এখানে আসার পর আসলে অনেক লোকজন ছিল, যার কারণে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছিল, তাদেরও কিছু সমস্যা হতো, তার যার কারণে আসলে ভিডিওটা তেমন ভালোভাবে করতে পারিনি। তারপরে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, বিশেষ করে ওদের লাইটিংটা অনেক ভালো লেগেছে আমার, ডিফারেন্ট টাইপের। তাছাড়া আসলে এখনকার রেস্টুরেন্টগুলা ফ্যামিলি নিয়ে বসা বা এরকম টাইম স্পেন্ড করার মতো অনেক সুন্দর জায়গা সৃষ্টি হয়েছে, আসলে ভালো লাগে দেখতে। আর ওদের লাইটিংগুলোর ফ্যানই হয়ে গেছি আমি আসলে বারবার, যার কারণে লাইটগুলো দেখতেছিলাম, লাইটিংগুলো দেখতেছিলাম। তারপর আমরা অর্ডার করছিলাম, আমার বোনরা দেখছিল আসলে, অর্ডারগুলো করছিলাম। এই তো সব কিছু মিলিয়ে আসলে একটু ভালো সময় কাটিয়েছি। তারপরে আমরা অর্ডার করে উপরে চলে গেলাম। উপরে ওদের সেকেন্ড ফ্লোরে ছিল অনেক কিছুই ডিফারেন্ট টাইপের, ওখানে বসা যায়। তো তাছাড়া সিটিংয়ের জায়গা, উপর থেকে আসলে ভিউটা অনেক সুন্দর লাগছিলো, যার কারণে আসলে উপরে যাওয়া। তাই ভাবলাম যে ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি উপর থেকে কীরকম লাগে দেখতে, নিচের দিকটা লাইটিং থেকে শুরু করে সব কিছুই। আসলে আপনারা চাইলে যেতে পারেন, কি দেখতে পারেন, আসলে ভালো লাগবে। আমারও ভালো লেগেছিলো, আমার বন্ধুরাও বলছিল খারাপ না, ভালোই। এই তো এনজয় করলাম, দেখলাম লাইটগুলো আসলেই আমি ফ্যান হয়ে গেছি, যার কারণে বারবার লাইটিংগুলো দেখছিলাম। তারপর কফি টফি খেয়ে বাসায় চলে আসলাম। এই তো